জায়গাটা আসলেই অনেক সুন্দর, পাশে বসার জায়গা করে দিয়েছে রাস্তার পাশে। পুকুরগুলোকে দেখতে অনেকটুকু লেকের মতো মনে হচ্ছে। সো এর থেকে সুন্দর জায়গা হতে পারে না, গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, এটা আসলে অকল্পনীয়। যারা আগে কখনো আসেননি তাদেরকে আমন্ত্রণ রইল পরন্ত বিকালে আমাদের গ্রামের যে কোনো এক পুকুর পাড়ে এক কাপ চা খেয়ে যাওয়ার। সো এখানে আর বেশিক্ষণ বসবো না, এখান থেকে চলে যাব গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে। শুনলাম ওখানে একটা নতুন ব্রিজ হয়েছে, সবাই ওখানে ব্রিজটা দেখতে যায়, তো আমিও দেখতে যাব। ততক্ষণ আমার সাথেই থাকুন আর সন্দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। পৌঁছে গিয়েছি গুপ্তছড়া ঘাট। এটা হচ্ছে ব্রিজের একটা পাশের দৃশ্য। এখন জোয়ারের সময়, যার কারণে এখানে প্রচুর পানি দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেই নতুন ব্রিজটা যেটাতে আমি আসব বলেছিলাম। ব্রিজটা আসলে তৈরি করা হয়েছে সন্দ্বীপের মানুষের ভোগান্তি দূর করার জন্য, কারণ ভাটার সময় পুরনো ব্রিজটা পর্যন্ত বোট আসতে পারে না, তাই মানুষকে কাদা পাড়াতে হয়। এই কষ্টটা দূর করার জন্যই কিন্তু ব্রিজটা তৈরি করা হয়েছে, কিন্তু এটা এখন ট্যুরিস্ট জোনে পরিণত হয়েছে। এখানকার মানুষজন সমুদ্র অনেক ভালোবাসেন, তাই তাদের অনেকেই দিন শেষে ছুটে আসেন এখানে সমুদ্রের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। সন্ধ্যার পর এখান থেকে সমুদ্র দেখতে অসাধারণ লাগবে, সো আপনারাও দেখে যেতে ভুলবেন না। এটা হচ্ছে ব্রিজের শেষ প্রান্ত, অনেকেই দেখা যাচ্ছে হাঁটাহাঁটি করছে। সো আমি তো বিকালবেলা এসেছি, আপনারা অবশ্যই সন্ধ্যায় আসবেন ঘুরে যেতে এখানে। এটা হচ্ছে ব্রিজের অন্য পাশের চিত্র, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। সো আমি এখানে অনেকক্ষণ ছিলাম, এখন চলে যাব পশ্চিম পাড়ে যেখানে বেড়ি বাত করেছে। আমি এখন এখানে এসে পৌঁছে গিয়েছি। অনেক বছর আগে আমরা যখন শিপে আসা যাওয়া করতাম তখন আমরা এই সাইডটা দিয়েই নামতাম, কিন্তু এখন এখানে অনেক বড় একটা চর উঠে গেছে, রীতিমতো জোয়ারের পানি আসা যাওয়া করে, সেই জন্য এই বেড়ি বাতটা করে দেওয়া হয়েছে। দেখতে অনেকটা চিটাগং বিচের মতো, যার কারণে এখানে অনেক বেশি মানুষ বেড়াতে আসেন, বন্ধুবান্ধব ও তাদের পরিবার নিয়ে অনেকে আসেন এখানে বেড়াতে। সো আপনি হাঁটতে হাঁটতে অনেক দূর যেতে পারবেন, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত এই ব্লকগুলো বসানো আছে। কিছু দূর হেঁটে গেলে দেখতে পাবেন একটা পার্কের মতো, সো আমি ওইদিকে হেঁটে হেঁটে যাবো এখন। এটা অনেকটা দেখতে পার্কের মতো, সবুজ, সমুদ্রের পাশে এতটা সবুজ একটা পার্ক। অনেকে বসে আছেন, অনেকে হাঁটছেন এখানে, মাঝখানে মাঝখানে এগুলো জোয়ারের পানি দেখা যাচ্ছে, যেহেতু এখানে জোয়ার আসে, জোয়ারের সময়টা এটাতে পুরোটা ভিজিয়ে দিয়ে যায়। আবার ভাটার সময় এখানে মানুষজন চলাফেরা শুরু করে। সো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম। দূরে খেলার মাঠ, এখানে অনেকগুলো ছেলে খেলাধুলা করছে, একজন জেলে জাল মারছে এখানে মাছ ধরার জন্য। সো এই ধরনের দৃশ্য কিন্তু আপনি শহরে কখনোই দেখতে পারবেন না, এগুলাই হচ্ছে প্রকৃত গ্রাম বাংলার দৃশ্য। দেখছেন একজন রাখাল তার পশুগুলোকে সমুদ্র পার থেকে কিনারায় নিয়ে আসছে, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হবে। অন্য পাশে দেখা যাচ্ছে জেলেরা তাদের নৌকাগুলোকে সাজিয়ে রেখেছে,
জোয়ার আসলে অনেকেই যাবেন মাছ ধরতে, আবার অনেকে এসেছেন মাছ ধরে। একটা নৌকা নামছে পানিতে, তারা হয়তো নিজেদের জীবিকার উদ্দেশ্যে এখন রওনা দিবে গভীর সমুদ্রে, যেখান থেকে মাছ ধরে আনবে কিনারায়। আমি অনেক দূর থেকে এই নৌকাগুলোকে দেখছিলাম, তো তখন চিন্তা করলাম একটু ঘুরে দেখে আসি ওই সাইডটাতে। এই সাইডটাতে খুব একটা মানুষ আসে না, কারণ এটা জেলেদের পাড়া। তো আমি এখান থেকেও ঘুরে গেলাম। আপনারা দেখছেন কি সুন্দর একটা দৃশ্য, নৌকাটা খুব সুন্দর করে পানিতে নেমে গেল। এখন আসলে ভাটার সময়, অনেকগুলো নৌকা কিনারায় আসার পরে এখন আর পানি পাচ্ছে না নৌকাটা ছেড়ে যাওয়ার জন্য। যখন জোয়ার আসবে তখন এই নৌকাগুলো পানিতে নেমে যাবে।